Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কানাই, আটা নিয়ে কোথায় যাচ্ছিস? কানাই, দামোদর দাদা, আজ কানাইয়ের কি হয়েছে? মায়ের দিকে তো তাকাচ্ছেও না, আর ওই আটার থালা নিয়ে কোথায় ছুটে গেল? নন্দরানী, মনে হচ্ছে আজ কানাইয়ের রোহিণী বৌঠানের প্রতি মনোযোগ বেশি, সেই জন্যই তো। দেখুন না, রোহিণী বৌঠানকে আজ কোনো কাজ করতে দিচ্ছে না। মা, আজ আমি আটাও মাখবো আর রুটিও বানাবো। সকাল থেকে রোহিণী দিদিকে কাকিমা কাকিমা বলে ডাকছে, আর নিজের মাকে যেন ভুলেই গেছে। জানেন নন্দরাজ, আজ সকাল থেকে একবারও আমায় মা বলে ডাকেনি। আপনি হাসছেন, আর আমি বুঝতেই পারছি না যে আমি কি এমন ভুল করেছি যে আমার কানাই আমার সাথে কথাও বলছে না। সত্যি বলতে কি, আজ রোহিণী দিদিকে দেখে আমার ঈর্ষা হচ্ছে। মায়ের রূপ ধরে ছলনাকারী পুতনা, আজ কি মমতাময়ী মা যশোদার থেকে উঁচু স্থান প্রাপ্ত করেছে? দেবী, আপনি সত্য বলেছেন, আজ একদিনের জন্য পুতনার স্থান মা যশোদার থেকেও উঁচু হয়ে গেছে। এমন কি করে হতে পারে প্রভু? কোথায় মা যশোদার পবিত্র ভালোবাসা, আর কোথায় পুতনার কুটিল মনোবাঞ্ছা? ও তো নন্দলালকে হত্যা করতে চায়। দেবী, মা যশোদার ভালোবাসা পবিত্র অবশ্যই, কিন্তু সাংসারিক ব্যস্ততার কারণে কখনো কখনো ওনার হৃদয় থেকে কানাইয়ের চিন্তা চলে যায়। ক্ষণিকের জন্য হলেও কানাইকে ভুলে যান, কিন্তু পুতনা গত 5 বছর ধরে প্রতি মুহূর্তে শুধুমাত্র কানাইয়ের কথাই ভেবে গেছে। তার মন, চিন্তা আর হৃদয়ের প্রতিটা স্পন্দনে শুধুমাত্র কানাইয়েরই বাস। কানাইয়ের কথা ভাবতে ভাবতে তার প্রতিটা শ্বাস প্রশ্বাসে আজ শুধুই কানাই। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি প্রভু, কানাই ডাকতে ডাকতে পুতনার অন্তরাত্মা এতটা পবিত্র হয়ে গেছে যে আজ ও একদিনের জন্য পূর্ণরূপে প্রভুর মা হওয়ার সুযোগ লাভ করেছে। হ্যাঁ দেবর্ষি, উদ্দেশ্য যাই হোক না কেন, যে মন থেকে হরিকে ডাকে সেই হরিকে পায়। যে প্রতি শ্বাস প্রশ্বাসে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকে, তার চেয়ে বড় ভক্ত ঈশ্বরের কাছে আর কে হতে পারে? সঠিক বলেছেন প্রভু, সঠিক বলেছেন। কাকিমা, আজ আমার খুব আনন্দ হচ্ছে। কেন কানাই? তার কারণ আজ আমি আমার ঋণ শোধ করে দিলাম। ঋণ? তুই কার থেকে ঋণ নিয়েছিলি? না না, আমি কারোর থেকে ঋণ নিইনি, কিন্তু মা বলে ঋণ শোধ হলে এই রকমই আনন্দ হয়। এমন ভাবে বলছিস যেন তুই মায়ের সব কথা শুনিস। কেন, আমি কি কথা শুনি না মা? আমার সখারা তো বলে যে আমি শুধু আমার মায়ের কথাই শুনি। তাই নাকি? আমি না মা, আমার সখারা এরকম বলে। অনেক রাত হয়ে গেছে কানাই, এবার চল ঘুমোতে হবে এখন, আয়। তুমি ঠিক বলেছো মা, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমোতে যাও। আর তুই? আজ তো আমি কাকিমার সঙ্গে ঘুমোবো। কিন্তু কানাই, তুই তো আমার কোল ছাড়া ঘুমোতেই পারিস না, তাহলে কি করে ঘুমোবি কাকির সাথে? আজ আমার মা হলো কাকিমা।
তাই আজ আমি আমার কাকিমার সঙ্গেই ঘুমাবো। রোহিণী দিদি, তুমি বোঝাও না ওকে, সকাল থেকে তোমায় বিরক্ত করছে আর এখন তোমার সাথে ঘুমানোর জন্য বায়না করছে, বোঝাও না ওকে। আমি কি তোমায় বিরক্ত করছি কাকিমা? না না কানাই, একেবারেই তা নয়। তাহলে আমি আজ তোমার সঙ্গে ঘুমাবো তো কাকিমা, বলো না কাকিমা। অবশ্যই কানাই, আজ সকাল থেকে তুই আমাকে কত সাহায্য করেছিস, আজ আমার সোনা তার কাকিমার সাথেই ঘুমোবে। কি যশোদা? কিন্তু দিদি, ও তো কি হলো যশোদা, আমার ওপর বিশ্বাস নেই বুঝি? না না রোহিণী দিদি, এরকম ব্যাপার নয়। আমি মা হলে তুমিও তো কাকিমা। তাহলে ঠিক আছে, আজ কানাই তার কাকিমার সাথেই ঘুমোবে। এটাই তো আমি চাইছিলাম যে তোকে তোকে একবার একা পাই। আজকে রাত তোর জীবনের শেষ রাত হবে। কাকিমা, তুমি আবার ভাবতে শুরু করলে? চলো না কাকিমা, আমার খুব ঘুম পেয়েছে। আয় কানাই। মমতা মে হ্যায় ডুবি নয়নন ভরে হ্যায় নীর, সমঝে ন প্রভু কি ঐসে লীলা, হো রহি প্রেম অধীর। কেউ শুনতে পাচ্ছেন? দয়া করে আমাকে সাহায্য করুন। ঈশ্বর, না জানি পুতুল এতক্ষণে কি অনর্থ ঘটিয়েছে। আমাকে যে করে হোক, যে করে হোক এখান থেকে বেরোতে হবে। কেউ আমাকে আমাকে সাহায্য করুন, কেউ সাহায্য করুন। কেউ শুনতে পাচ্ছেন? আমি এখানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।